রাজধানীর খিলক্ষেতের এই ব্যবসায়ী এসেছেন আলু কিনতে। মানভেদে 35 থেকে 40 টাকার পাইকারি দরের আলু খরচ মিটিয়ে খুচরায় বিক্রি হবে 50 টাকায়। খুচরা বিক্রেতারা বলছেন, বন্যায় অন্য সবজির চড়া দামে আলুর উপর চাপ পড়ায় সুযোগ নিচ্ছে পাইকাররা। এটা নিচ্ছি 35 টাকা কেজি, লালটা তাহলে 45 টাকা কেজি বিক্রি হবে, সরো দেশিটা এটা 40 টাকা কেজি নিচ্ছে, 50 টাকা কেজি বিক্রি হবে। আমাদের তো লাভ লস নাই, আমরা জাস্ট যেভাবে কিনবো 5 টাকা মিনিমাম রেটে আমরা বিক্রি করবো। জাস্ট এটা মনিটর করে বাজার উপরে পলিশটা দেখাইতেছে, হাজার হাজার বস্তা পড়ে রয়েছে কিন্তু দিতেছে না। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় ঘাটতি নেই সরবরাহে, আরও ঠাসা আলুর স্তূপে, কিন্তু দামে আগুন। বিক্রেতারা বলছেন, স্টোরেজের মহাজন আর ফড়িয়াদের ফোনের ইশারায় নির্ধারণ হয় দাম। মালিক মনে করে স্টোরটা কিনিছে, কিনা চালান করে এখানে পাড়া দেয়, তারপরে বলে যে এই দাম পচে এই দামে বিক্রি করবে। সরকারের রেট দিয়েছে 30 টাকা কেজি, আমরা কিনে আমাদের 38 টাকা কেজি মাল আমাদের মার্কেটে আসে নাই, কেলে মাল ব্যাপারী পড়তে হয় না। দামের মোকামে বাড়া দিচ্ছে কলেস্টোরে, কলেস্টোরেতে কমে ছাড়লে আমরা কমে বেচতে পারি। মাত্র কয়েকদিন আগে এক রাতের ব্যবধানে পেঁয়াজের ঝাঁজ বেড়ে হয় কয়েক গুণ। কয়েক ঘন্টার কারসাজিতে অনেক অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে আছে আঙুল ফুলে কলা গাছ হওয়ার অভিযোগ। চড়ে যাওয়া সেই পেঁয়াজের দাম নামেনি এখনও। বাজারে আসা ক্রেতাদের প্রশ্ন, এবার কি তবে আলুর পালা? সাজিত রাজু, সময় সংবাদ, ঢাকা।